আজ 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবসে আমার সকল বন্ধুদের ও দেশবাসীদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ 15ই আগস্ট, আর এই 15ই আগস্ট মানে এমন একটি দিন যে দিন ভারতবর্ষে সর্বধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির প্রতিটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন, মেতে উঠেন উদযাপনে, কারণ এই দিনটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজ থেকে 78 বছর আগে আজকের দিনেই ভারতবর্ষ মুক্তি পেয়েছিল দীর্ঘ 190 বছরে ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে। সেই শৃঙ্খল ভারতবাসীর কাছে ছিল দুঃস্বপ্নের মতো, যে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত ছিল ভারতের প্রতিটা মানুষের ভবিষ্যৎ। আজকের দিনে ভারতবর্ষে প্রতিটা পাড়ায় পাড়ায়, স্কুল কলেজে, অফিস আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা। আজকের এই দিনটিতে আমরা যেমন স্বাধীনতা আনন্দ উপভোগ করি, ঠিক তেমনিভাবেই আমরা স্মরণ করি সেসব মহাপুরুষদের যাদের জন্য আজ আমরা খোলা আকাশে মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি। আমরা স্মরণ করি সেই বীর বিপ্লবীদের, যেন আমাদের পরবর্তী প্রজন্মরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীর গাথাগুলো। তো আজ 15ই আগস্ট আমাদের এলাকায় প্রতি বছরের মতো দাসপুর থানায় পতাকা উত্তোলন হয়েছিল, সেই মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দাসপুর থানার বড়বাবু পতাকা উত্তোলন করলেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় স্যালুট জানালেন। ছাত্রছাত্রীরা দাসপুর থানার পাশ দিয়ে সকালে প্রভাত ফেরি করতে বেরিয়েছিল, সেই দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দাসপুর থানায় শহীদ বেদিতে মাল্যদান করতে এসেছিলেন এখানকারই এলাকার কিছু ক্লাব সংগঠনের মানুষরা, সেটাও একটু অল্প আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মঙ্গল পাণ্ডে কি জয়, মঙ্গল পাণ্ডে কি জয়, মঙ্গল পাণ্ডে কি জয়, নেতাজি সুভাষ কি জয়, নেতাজি সুভাষ কি জয়, শহীদ ক্ষুদিরাম কি জয়, জয় হিন্দ জয় হিন্দ, জয় হিন্দ জয় হিন্দ, জয় হিন্দ জয় হিন্দ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আবারও স্বাধীনতা দিবসে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।